উইন্ডোজ অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য হলো সময়ের সাথে এর কাজের গতি কমতে থাকে। আপনি যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারী হন, তাহলে কোনো না কোনো সময় অবশ্যই আপনি কম্পিউটারের কাজের গতি নিয়ে সমস্যায় পড়েছেন। তবে আপনি চাইলে কিছু কৌশল অবলম্বন করে কম্পিউটারের গতি বাড়িয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আসলাম পাটোয়ারি। এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিছু টিপস যেগুলো অ্যাপ্লাই করে আপনি আপনার কম্পিউটারের গতি বাড়িয়ে নিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। টিপস 1, অপ্রয়োজনীয় স্টার্টআপ অ্যাপ্লিকেশন বন্ধ করুন। অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময় যে সকল অ্যাপ্লিকেশন অটোমেটিক চালু হয় তাদেরকেই বলা হয় স্টার্টআপ অ্যাপ্লিকেশন। অপ্রয়োজনীয় স্টার্টআপ অ্যাপ্লিকেশন বন্ধ করলে কম্পিউটার দ্রুত চালু হবে। এর জন্য আমরা টাস্ক বারের উপর রাইট বাটন ক্লিক করে টাস্ক ম্যানেজার সিলেক্ট করব, অথবা কিবোর্ড শর্টকাট Ctrl+Shift+ESC কি প্রেস করব। যদি টাস্ক ম্যানেজারের ফুল ভার্সন না দেখায়, তাহলে মোর ডিটেলস বাটনে ক্লিক করে ফুল ভার্সন চালু করুন। স্টার্ট আপ ট্যাবে ক্লিক করুন। এখানে আমরা স্টার্ট আপ অ্যাপ্লিকেশনের লিস্ট দেখতে পাবো। এখান থেকে যে সকল স্টার্ট আপ অ্যাপ্লিকেশন গুলো আমরা কম্পিউটার চালু হওয়ার সময় বন্ধ রাখতে চাই বা চালু করতে চাই, সেগুলো এনাবল বা ডিসেবল করব। এর জন্য যে কোনো অ্যাপ্লিকেশন সিলেক্ট করুন, রাইট বাটন ক্লিক করুন, এনাবল বা ডিসেবল করুন, অথবা সিলেক্ট করার পর নিচে ডান পাশে এনাবল বা ডিসেবল বাটন দেখতে পাবেন, সেটি ক্লিক করুন। ওয়াটার শেয়ার স্টুডিও অ্যাপ্লিকেশনটি বর্তমানে ডিসেবল রয়েছে, এটিকে এনাবল করছি। এই মুহূর্তে ওয়াটার শেয়ার স্টুডিও অ্যাপ্লিকেশনটি এনাবল রয়েছে, এটিকে ডিসেবল করে দিচ্ছি। এভাবে আপনি যে সকল স্টার্ট আপ অ্যাপ্লিকেশন গুলো আমরা কম্পিউটার চালু হওয়ার সময় বন্ধ রাখতে চাই সেগুলোকে ডিসেবল করব, এবং যে সকল অ্যাপ্লিকেশন চালু রাখতে চাই সেগুলোকে এনাবল করে রাখব, এবং কাজ শেষ হলে সিম্পলি ক্লোজ করে দিব। এছাড়াও অন্য একটি ওয়ে আছে এই একই কাজ করার জন্য। এর জন্য আমরা স্টার্ট মেনুতে যাব, লিখতে শুরু করব স্টার্ট আপ অ্যাপস সিলেক্ট করব। এখান থেকে আমরা আমাদের স্টার্ট আপ অ্যাপ্লিকেশন গুলো দেখতে পাবো, এবং যেগুলো অন রাখতে চাই সেগুলো অন রাখবো, এবং যেগুলো অফ রাখতে চাই সেগুলোকে অফ করে দেব। কাজ শেষ হলে সিম্পলি ক্লোজ করে দেব। টিপস 2, কম্পিউটার কাজ করার সময় অনেক অপ্রয়োজনীয় ফাইল তৈরি হয়, যেগুলোকে টেম্পোরারি ফাইল বা জাঙ্ক ফাইল বলা যায়। এই ফাইলগুলো ডিলিট করে কম্পিউটারের কাজের গতি বাড়িয়ে নেওয়া যায়। এর জন্য আমরা স্টার্ট মেনুতে গিয়ে লিখতে শুরু করব টেম্প। টেম্প ফাইল ফোল্ডার, এখানে ক্লিক করে টেম্প ফোল্ডারটি ওপেন করব। আপনি যদি ইতিপূর্বে টেম্প ফাইলগুলো ডিলিট না করেন, তাহলে প্রচুর ফাইল দেখতে পাবেন। সেগুলোকে একসাথে সিলেক্ট করার জন্য Ctrl+A প্রেস করুন, শিফট ডিলিট চাপুন পারমানেন্ট ডিলিট করার জন্য, ক্লোজ করুন। পুনরায় স্টার্ট মেনুতে গিয়ে টাইপ করুন %temp%, %temp%, ক্লিক করুন। Ctrl+A চেপে অল সিলেক্ট করুন, শিফট ডিলিট চেপে পারমানেন্টলি ডিলিট করুন, উইন্ডোটি ক্লোজ করুন। পুনরায় স্টার্ট মেনুতে গিয়ে লিখুন রান, রান অ্যাপ্লিকেশনটির উপর ক্লিক করুন। ওপেন ইনপুট বক্সের মধ্যে লিখুন প্রিফেচ, স্পেলিং নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। এক্সেস পারমিশন দিয়ে কন্টিনিউ করুন, Ctrl+A দিয়ে অল সিলেক্ট করুন, শিফট ডিলিট চেপে পারমানেন্টলি ডিলিট করুন, ক্লোজ করে দিন উইন্ডোটি। পুনরায় স্টার্ট মেনুতে গিয়ে টাইপ করুন রান, রান কমান্ডটি সিলেক্ট করুন, ওপেন ইনপুট বক্সে লিখুন রিসেন্ট, এন্টার প্রেস করুন, অল সিলেক্ট করুন, শিফট ডিলিট চেপে পারমানেন্টলি ডিলিট করুন। এই প্রক্রিয়ায় আপনি যদি আপনার কম্পিউটারের টেম্পোরারি ফাইলগুলো নিয়মিত রিমুভ করে কম্পিউটারকে ক্লিন রাখেন, তাহলে কম্পিউটারের গতি স্লো হবে না, কম্পিউটার তার গতি হারাবে না। টিপস 3, মাদারবোর্ডে অনেক সময় ধুলাবালি ময়লা জমে, যা পুরো কম্পিউটার সিস্টেমের জন্য খুবই বিপজ্জনক। কম্পিউটারের গতি কমে যাওয়ার এটি একটি অন্যতম কারণ। তাই গতি ঠিক রাখার জন্য নিয়মিত মাদারবোর্ড, কুলিং ফ্যান, পাওয়ার সাপ্লাই ইত্যাদি পরিষ্কার করুন। এতে করে আপনার কম্পিউটারের গতি ফিরে পাবেন। টিপস 4, হার্ডওয়্যার এবং সফটওয়্যার কম্বিনেশন ঠিক না হলে কম্পিউটার স্লো হয়ে যায়। তাই যে কোনো সফটওয়্যার ইনস্টল করার পূর্বে অবশ্যই আপনাকে নিশ্চিত হতে হবে সফটওয়্যারে মিনিমাম রিকোয়ারমেন্ট এবং কম্পিউটার কনফিগারেশন ম্যাচ করছে কিনা। যে সকল সফটওয়্যারের মিনিমাম রিকোয়ারমেন্ট আপনার কম্পিউটারের কনফিগারেশনের সাথে ম্যাচ করবে, সে সকল সফটওয়্যার ব্যবহার করুন। টিপস 5, রিসাইকেল বিন ক্লিন রাখুন। আমরা যে সকল ফাইল ডিলিট করি
যদি তা পার্মানেন্টলি ডিলিট না হয় তাহলে তা রিসাইকেল বিনে জমা থাকে, তাই রিসাইকেল বিন নিয়মিত ক্লিন করুন। এর জন্য রিসাইকেল বিনের উপর রাইট ক্লিক করে এমটি রিসাইকেল বিন সিলেক্ট করুন, ইয়েস বাটনে প্রেস করুন। টিপস 6, ডিস্ক ডিফ্র্যাগমেন্ট। এর কাজ হচ্ছে হার্ড ডিস্কের বিচ্ছিন্ন হয়ে যাওয়া ফাইলগুলোকে একত্রিত করা। বছরে অন্তত 4 বার ডিস্ক ডিফ্র্যাগমেন্ট করুন, এতে হার্ড ডিস্ক একদিকে যেমন সুস্থ থাকবে অন্যদিকে আপনার কম্পিউটারের গতি বেড়ে যাবে। ডিস্ক ডিফ্র্যাগমেন্ট করার জন্য আমরা চলে যাব স্টার্ট মেনুতে এবং লিখতে শুরু করব ডিফ্র্যাগমেন্ট। ডিফ্র্যাগমেন্ট অ্যান্ড অপটিমাইজ ড্রাইভস অ্যাপ, এটি সিলেক্ট করব। এক এক করে প্রত্যেকটি ড্রাইভ সিলেক্ট করব এবং অপটিমাইজ বাটনে ক্লিক করব। কিছুক্ষণের মধ্যে ড্রাইভটি অপটিমাইজ হয়ে ফ্র্যাগমেন্টেড দেখাবে। এরপর দ্বিতীয় ড্রাইভটি সিলেক্ট করব এবং অপটিমাইজ বাটনে ক্লিক করব। এভাবে এক এক করে সবগুলো ড্রাইভ অপটিমাইজ করে নিব। আপনার কম্পিউটারের সিলেক্টেড ড্রাইভে ফাইল যত বেশি হবে ডিফ্র্যাগমেন্ট সময় তত বেশি হবে। যদি আপনার হার্ড ড্রাইভটি SSD হয় তাহলে ডিফ্র্যাগমেন্ট করার প্রয়োজন নেই। সবগুলো ড্রাইভ অপটিমাইজ হয়ে গেলে ক্লোজ বাটনে ক্লিক করুন। PC-র গতি বাড়ানোর জন্য যে টিপসগুলো দেওয়া হলো সেগুলো সবসময় মেনে চলুন, এতে করে আপনার স্লো PC সুপার ফাস্ট PC-তে পরিণত হবে। PC-র স্পিড এবং অপটিমাইজ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে আপনার বন্ধুদেরকেও PC-র গতি বাড়ানোর উপায়গুলো জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আলটিমেট টেকনিক্যাল সলিউশনস BD চ্যানেলটি। আল্লাহ হাফেজ।